ফরিদপুরের কলেজ ভিত্তিক এইচএসসি ফলাফল পর্যালোচনা। গোল্ডেন এইচএসসির পক্ষ থেকে সকলকে স্বাগতম। বিসিএস একাডেমি ও বারি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ গোল্ডেন এইচএসসির সচেতনতামূলক ভিডিওর আজকের আলোচনার বিষয় ফরিদপুরের কলেজ ভিত্তিক এইচএসসি ফলাফল পর্যালোচনা। আমরা ফরিদপুরের কলেজ ভিত্তিক বিভিন্ন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষানুরাগী ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা পায় এবং আমরা আশা করি আমরা এই রেজাল্ট পর্যালোচনার মাধ্যমে সকলে সিদ্ধান্ত গ্রহণে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারব। আমরা এখানে 2019 সালের এইচএসসির ফরিদপুরের বিভিন্ন কলেজের ফলাফল দেখতে পাচ্ছি। এখানে ফরিদপুর শহরে 8টি কলেজের রেজাল্ট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখানে 8টি কলেজের মোট শিক্ষার্থী পাশের হার ও জিপিএ পাস, এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের মোট শিক্ষার্থী ছিল 6213 জন। তো এদের মধ্যে জিপিএ পাস পেয়েছে 100 জন। আমরা যদি কলেজ ভিত্তিক একটু ফলাফল পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে রাজেন্দ্র কলেজে, অর্থাৎ সরকারি রাজেন্দ্র কলেজে 862 জন শিক্ষার্থী বা পরীক্ষার্থী ছিল, তার মধ্যে পাশের হার 83%, জিপিএ পাস 45 জন। এরপরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে পরীক্ষার্থী ছিল 1599, অর্থাৎ প্রায় 1600, পাশের হার 85.5%, আর জিপিএ 5 পেয়েছে, অর্থাৎ জিপিএ পাস পেয়েছে 51 জন। এবং অন্যান্য কলেজের অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা এই জায়গায় একটু পর্যালোচনা করতে চাই। এখানে আমরা দেখতে পাই যে ফরিদপুরের চারপাশে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ফরিদপুরে আসে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য, এবং এক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করে ছেলে এবং মেয়েদের মধ্যে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের প্রথম পছন্দ থাকে রাজেন্দ্র কলেজ এবং সারদা সুন্দরী মহিলা কলেজ। এখানে দেখা যায় যে যারা ফরিদপুরে এ প্লাস পায় আর যারা ফরিদপুর শহরে ভর্তি হতে চায়, তাদের মধ্যে যারা এ প্লাস প্রাপ্ত তাদের প্রায় সবাই এই প্রথম দুটি কলেজে ভর্তি হয়, আর তার পরবর্তী যে কলেজগুলো রয়েছে এগুলিতে বলা যায় যে তেমন কোনো ভালো শিক্ষার্থী বা এ প্লাস পাওয়া শিক্ষার্থী এখানে ভর্তি হয় না। অর্থাৎ কোনো বছর হয়তো কোনো কারণে, বিশেষ কোনো সমস্যার কারণে, দু একজন শিক্ষার্থী এই জায়গাগুলোতে এ প্লাস থাকতে পারে, সাধারণত এখানে কোনো এ প্লাস থাকে না। অর্থাৎ প্রথম দুটি কলেজের বাইরে কোনো এ প্লাস শিক্ষার্থী সাধারণত ভর্তি হয় না, প্রথম দুটি কলেজেই সাধারণত এ প্লাস শিক্ষার্থীরা ভর্তি হয়। আর এ প্লাসের বাইরে যারা থাকে তারাও এ প্লাসের খুব কাছাকাছি, অর্থাৎ এ প্লাস এবং এ প্লাসের খুব কাছাকাছি রেজাল্ট যাদের তারাই সাধারণত প্রথম দুটি কলেজে ভর্তি হয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই কলেজগুলোতে পাশের হার কিন্তু 83% এবং 85%, অর্থাৎ সেই প্রায় এ প্লাস বা এ প্লাস প্রাপ্ত এসএসসির যারা শিক্ষার্থী ছিল তাদের মধ্যেও কিন্তু শতকরা প্রায় 15 জন শিক্ষার্থী ফেল করছে। আর এ প্লাসের সংখ্যা যদি দেখি যে রাজেন্দ্র কলেজে 800 জনের মধ্যে এ প্লাস পেয়েছে 45 জন, যেখানে সারদা সুন্দরীতে প্রায় 1600 শিক্ষার্থীর মধ্যে পেয়েছে 51 জন। তার অর্থ এখানে অধিকাংশ এসএসসির এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর এইচএসসিতে এসে এ প্লাস থাকছে না, অর্থাৎ এ প্লাস পাচ্ছে না। তো এখানে যেটা আমরা দেখতে পাই যে মাত্র দুই কলেজ মিলে 100-এর কিছু কম, অর্থাৎ 96 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। অথচ এই দুটি কলেজে যদি আমরা এ প্লাসের সংখ্যা চিন্তা করি যে কতজন এ প্লাস ভর্তি হয়েছিল, সে সংখ্যাটা কিন্তু অনেক। তো এই কয়েক শত বা সে কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাটা হাজারের উপরে চলে যায়। তো সে এত বেশি সংখ্যক এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে এ প্লাস পেয়েছে মাত্র বলা যায় যে এই 100 জনেরও কম। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে পরিসংখ্যান যেটা বলছে
যে 90% শিক্ষার্থী এক্ষেত্রে এসএসসির এ প্লাস ধরে রাখতে ব্যর্থ হয়েছে এই দুটি কলেজে। এটা হলো এ প্লাসের অবস্থা। আর সে মাত্র 10% বা তার কম শিক্ষার্থী এক্ষেত্রে এ প্লাস ধরে রাখতে সক্ষম হয়েছে। আর এর বাইরে যেটা রয়েছে যে এখানে বিপুল একটা সংখ্যক শিক্ষার্থী যারা এ প্লাস বা এ প্লাসের কাছাকাছি রেজাল্ট নিয়ে ভর্তি হওয়ার পরেও ফেল করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে সারদা সুন্দরী যদি ধরি, এখানে 1600 শিক্ষার্থীর মধ্যে প্রায় 15% শিক্ষার্থী ফেল করেছে। তো 15% অর্থ কিন্তু যথেষ্ট বড় একটা সংখ্যা। তো এখন এই যে বড় একটা সংখ্যা ফেল করলো, তো সেটার কারণ কিন্তু কোনো একক না, অর্থাৎ শুধু শিক্ষা প্রতিষ্ঠানকে দায়ী করলে কিন্তু এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সবগুলো মিলেই কিন্তু এখানে ফেল করছে। তো এই জায়গায় আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব এর পরে। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম যে সারদা সুন্দরীতে অনেক ভালো শিক্ষার্থী বা রাজেন্দ্র কলেজে অনেক ভালো শিক্ষার্থী ভর্তি হওয়ার পরেও তারা কিন্তু অধিকাংশ শিক্ষার্থী আগের রেজাল্ট ধরে রাখতে পারছে না, আর কেউ কেউ ফেলও করছে। আর অন্যান্য কলেজগুলোর অবস্থা যেটা দেখি যে সেখানেও কিন্তু অবস্থা সন্তোষজনক নয়। তবে এক্ষেত্রে তারা বলতে পারে যে সারদাতে যদি এক্ষেত্রে এ প্লাস পর একজন শিক্ষার্থী ফেল করে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য কলেজের তো কেউ পাস করার কথা না। এখন সেক্ষেত্রে সেটা কিন্তু বলাটা অযৌক্তিক হবে না। এখন এই জায়গায় আমরা একটা বিষয়, ভর্তির প্রক্রিয়া আমরা যেটা দেখি যে ছাত্রীদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে যে শিক্ষার্থী রাজেন্দ্র কলেজে চান্স পায় না সেই শিক্ষার্থী তখন আসে ইয়াসিন কলেজে, যে ইয়াসিন কলেজেও চান্স পায় না সে চলে যায় তখন ফরিদপুর সরকারি কলেজে, আর এখানেও যারা চান্স পায় না তারা যায় অন্যান্য বেসরকারি কলেজে। তার অর্থ হলো যে রাজেন্দ্র কলেজের সবচেয়ে খারাপ ছাত্রের যে রেজাল্ট সেটা ইয়াসিন কলেজের সবচেয়ে ভালো ছাত্রের রেজাল্টের থেকেও ভালো, আর ইয়াসিন কলেজের সবচেয়ে খারাপ ছাত্রের রেজাল্ট সেটা সে কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য কলেজের ভালো শিক্ষার্থীর থেকেও ভালো। তো এই জায়গায় তো এই সে রাজেন্দ্র কলেজের একজন শিক্ষার্থী যদি ফেল করে, তাহলে বোঝা, তাহলে অনেকে বলতে পারে যে এক্ষেত্রে অন্যান্য কলেজের সবাই ফেল করার কথা, কিন্তু সেখানে কিন্তু রেজাল্ট তারা ফেল করেনি, যথেষ্ট রেজাল্ট করেছে সেই হিসাবে। এখন আমরা সেই জায়গাগুলোতে আমরা হয়তো কিছুটা বলতে পারি যে অন্যান্য কলেজগুলো খারাপ স্টুডেন্ট নিয়ে তারা কখনও কখনও ভালো রেজাল্ট করাতে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দেখি যে দুটি কলেজ থেকে এ প্লাস পেয়েছে যাদের এখানে এ প্লাস ভর্তি হওয়ার কথা না, সাধারণত ভর্তি হয় না, তাহলে এই দুটি কলেজ সরকারি ইয়াসিন কলেজ এবং ফরিদপুর সরকারি কলেজ, এখান থেকে কিন্তু 3 জন এবং 1 জন এ প্লাস পেয়েছে, এবং এখানে কিন্তু তারা খারাপ স্টুডেন্টকে কিন্তু ভালো করিয়েছে। তো এখানে এই 2-1 জনের ভালো করা দিয়ে এক্ষেত্রে আমরা আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, এখানে আমাদের সামগ্রিকভাবে আমাদেরকে বিষয়টা চিন্তা করতে হবে। এই জায়গায় আমি কাউকে দেখেছি বা কোনো কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় যে তারা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আসলে ভালো রেজাল্ট বলতে আসলে কী বোঝায়? এখানে 1600 শিক্ষার্থীর মধ্যে যদি 51 জন এ প্লাস পায়, যেখানে 90% এ প্লাস পেতে ব্যর্থ হলো, 800 মধ্যে যদি 45 জন পায়, যেখানে এখানে পার্সেন্টেজ ওরকম 90% ব্যর্থ হলো, তো এই অবস্থায় এই রেজাল্টগুলোকে আসলে কি সন্তোষজনক বলা যায়? তো সেক্ষেত্রে আসলে এই রেজাল্টটা আমার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট সন্তোষজনক নয়, এটা আরও অনেক ভালো করার সুযোগ ছিল। আমরা এখানে একটু বিগত বছরের রেজাল্টগুলো একটু সংক্ষেপে দেখে আসার চেষ্টা করি। ফরিদপুরের এই 8টি কলেজে আমরা 4 বছরের এ প্লাসের যে সংখ্যাটা সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 সালে রাজেন্দ্র কলেজে এ প্লাস ছিল 45 জন, তার আগের বছরে ছিল 40 জন, তার আগের বছরে ছিল 109 জন, তার আগের বছরে ছিল 136 জন। তার অর্থ হলো 16 সাল থেকে ক্রমান্বয়ে এ প্লাসের সংখ্যা কমে আসছে এবং 19 সালে কিছুটা আবার বেড়েছে। সারদা সুন্দরীর ক্ষেত্রেও যদি দেখি 51, 25, 110, 144, এখানেও কিন্তু ক্রমান্বয়ে রেজাল্ট খারাপ হয়েছে এবং 19 সালে এসে কিছুটা ভালো হয়েছে। এখন এই কিছুটা ভালো দিয়ে অনেকে বলছে যে আমাদের রেজাল্ট গত বছরের থেকে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 18 সালে ছিল 25 জন, 19 সালে এসে হয়েছে 51 জন। এটা নিয়ে কেউ হয়তো বলতে পারে যে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছি, কিন্তু বিষয়টা হলো যে তারা কিন্তু 90% শিক্ষার্থীকে এ প্লাস পাওয়াতে সক্ষম হয়নি। এটার দায় শুধু সারদা সুন্দরী কলেজের কর্তৃপক্ষ বা শিক্ষকদের দিলে হবে না, এটার সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত, আমরা সেটা নিয়ে পর্যালোচনা করব।
কিন্তু বিষয়টা হলো যে এই প্রতিষ্ঠান থেকেও কিন্তু পাইনি। তারপরে যদি দেখি এখানে সরকারি ইয়াসিন কলেজে তিনজন, একজন, চারজন, আটজন, এখানে কিন্তু রেজাল্ট ক্রমান্বয়ে খারাপ হয়েছে। তো সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফরিদপুর যে কলেজগুলো রয়েছে সেখানে রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে খারাপ হচ্ছে, এবং অন্যান্য কলেজগুলোতে গত কয়েক বছর যাবৎ এ প্লাস নেই, তার আগে ১৬ সালে দুটি কলেজে দুইজন এবং একজন এ প্লাস ছিল। তো সব মিলে যদি আমরা দেখি যে টোটাল সংখ্যাটা, যে ফরিদপুরের ১৯ সালের রেজাল্টে এ প্লাসের সংখ্যা ছিল সবগুলো কলেজ মিলে ১০০ জন, তার আগের বছরে ছিল ৬৬ জন, তার আগের বছরে ২২৩ জন, তার আগের বছরে ২৯১ জন। তার অর্থ হলো যে এ প্লাসের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, এবং বর্তমান যে নতুন পদ্ধতি আসছে সেক্ষেত্রে এখানে যে এ প্লাসের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই এ প্লাস ছিল ৮০তে এ প্লাস, অর্থাৎ ৮০ পেলে এ প্লাস হতো। নতুন যে পদ্ধতি আসছে সেটা হচ্ছে ৯০তে এ প্লাস। এখন এই জায়গায় যদি এই পরিবর্তন আসে তাহলে সেক্ষেত্রে এ প্লাসের সংখ্যাটা সামনে কী হবে আমি বলতে পারছি না, তো ধারণা করতে পারছি আসলে কী হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা দেখছি যে এ প্লাসের সংখ্যা যথেষ্ট আসলে কম, এটা আরও অনেক বেশি থাকার কথা ছিল। এখন সেক্ষেত্রে বেশি থাকাটা এখন আমরা বলতেই পারি যে বাইরে থেকে অনেকে বলতে পারে যে বেশি থাকার কথা ছিল, বেশি হতো হওয়া উচিত, কিন্তু যারা ভিতরে আছে, যারা এর সাথে সংশ্লিষ্ট, তারা আসলে বোঝে যে এখানে রেজাল্ট করানো কতটা কঠিন। কিন্তু বাস্তবতা হলো যারা এটার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবক, তারা আসলে সকলেই কিন্তু চায় রেজাল্ট ভালো হোক বা শিক্ষার্থীরা প্রকৃত অর্থে শিক্ষিত হোক। কিন্তু সমস্যা হলো এখানে বিভিন্ন সমস্যা ইন্ডিকেটরের কারণে বা বিভিন্ন প্রভাবকের কারণে এখানে শিক্ষার্থীরা তাদের রেজাল্টগুলো খারাপ করছে। তো এখানে যে কারণেই খারাপ করুক, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে। তো ফরিদপুরের রেজাল্ট আগের তুলনায় এখন খারাপের দিকেই যাচ্ছে বলে অনেকের অভিমত, যেটা পরিসংখ্যানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা একটু পাস ফেলের পর্যালোচনা করতে চাই। তো আমরা পাস ফেলটা যদিও বুঝতে পারছি, তারপর একটু স্পেসিফিকভাবে দেখতে চাই। আমরা এখানে প্রতিটা কলেজে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী ফেল করেছে। তো সংখ্যাটা যদি আমরা মোট সংখ্যায় দেখি, এখানে মোট সংখ্যা ৪১২৩ জন, আর এখানে দেখা যাচ্ছে ফেলের সংখ্যা ২০৯০ জন। অর্থাৎ ফরিদপুরের এই ৮টি কলেজে পাস করেছে ৪১২৩ জন আর ফেল করেছে ২০৯০ জন। এর অর্থ হলো যে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী ফেল করেছে এবং দুই ভাগ শিক্ষার্থী পাস করেছে। তো এই যে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী ফেল করলো, তো এই সংখ্যাটা যে ২০৯০ জন, এটা কি আসলে গ্রহণযোগ্য? এখন কথা হলো গ্রহণযোগ্য হোক আর না হোক, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটেছে, ফেল করেছে, এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন এই যে অবস্থাটা, এই অবস্থাটার কি পরিবর্তন সম্ভব নয়? এখন এখানে এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি যদি সঠিক উদ্যোগ নিতে পারেন তাহলে কি এটাকে পরিবর্তন করা যায় না? হ্যাঁ, এক্ষেত্রে এটা নিয়ে আমি একটু পরে পর্যালোচনা করতে চাই যে কীভাবে এটা করা যেতে পারে বা কী কারা এর সাথে সংশ্লিষ্ট। এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে প্রথম যে তালিকার এক নম্বরে রয়েছে রাজেন্দ্র কলেজ, এখানে পাস করেছে ৭১৭ জন, ফেল করেছে ১৪৫ জন। এখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীই কিন্তু এ প্লাস প্রাপ্ত, তো তাদের মধ্য থেকে ১৪৫ জন ফেল করা, তো এটা কি একেবারেই স্বাভাবিক বিষয় মনে হয়? সারদা সুন্দরীতেও ২৩০ জন ফেল, ইয়াসিন কলেজে ৫৫৩ জন ফেল, ফরিদপুর সরকারি কলেজে পাশের থেকে ফেলের সংখ্যা অনেক বেশি, প্রায় ডাবলের কাছাকাছি, এগুলো কি আসলে একেবারেই স্বাভাবিক বিষয় মনে হয়? তো আমাদেরকে এই বিষয়গুলো একটু ভেবে দেখা দরকার। তো সব মিলিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে যে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী ফেল করেছে, তো রেজাল্ট কি আসলে সারা দেশে এরকমই হচ্ছে? তো আমরা একটু অন্যান্য জেলার সাথে যদি তুলনা করতে চাই তাহলে আমরা কি এভাবেই পাবো যে সব জেলার রেজাল্ট কি এরকম? সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা উন্নত দেশের সাথে যদি আমরা তুলনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবস্থানগুলো কোন জায়গায় রয়েছে? তো এত ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ফেল করা বা ভালো রেজাল্ট না করা, এটা কি একেবারেই স্বাভাবিক বলে মনে হয়? আমাদের এই বিষয়গুলো আসলে ভাবা দরকার এবং এর সমাধান খুঁজে বের করা দরকার।
আমরা সমাধান খুঁজে বের করার জন্যই এই বিষয়টি পর্যালোচনা করতে চাই। এখানে একটি জেলার সাথে তুলনা করতে চাই। তো রাজশাহীর এইচএসসি 19-এর ফলাফল আমরা এখানে যদি রাজশাহীতে দেখি, তাহলে সেখানে মোট 8টি কলেজের রেজাল্ট এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই জায়গায় 8টি কলেজের মধ্যে মোট শিক্ষার্থী ছিল 6,237 জন। তো এখানে প্রতিটা কলেজের পাশের হার যদি আমরা দেখি, এখানে 99.8, তার অর্থ হলো এই রাজশাহী কলেজে একজন শিক্ষার্থী ফেল করেছে। তারপর রাজশাহী সরকারি মহিলা কলেজ, যেটি আমাদের এখানে সারদা সুন্দরী কলেজের মতোই একটি মহিলা কলেজ, আর রাজশাহী কলেজকে তুলনা করা যায় রাজেন্দ্র কলেজের সাথে, তো সেখানেও পাশের হার কিন্তু 95%। এরপরে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, যেটা আমরা তুলনা করতে পারি সরকারি ইয়াসিন কলেজের সাথে, সেখানেও কিন্তু 98.8% পাশের হার। তারপরে অন্যান্য কলেজগুলো তো রয়েছেই, এখানে অন্যান্য কলেজের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে 100%, 94%, 91%, 96%, 97% পাশের হার। অর্থাৎ কোনো কলেজেই পাশের হার কিন্তু 90% নিচে নেই। তো এখানে যদি আমরা জিপিএর সংখ্যাটা একটু দেখি, রাজশাহী কলেজে 597 জনের মধ্যে 488 জন শিক্ষার্থী জিপিএ পাস পেয়েছে। তার অর্থ হলো যে 100 জনের কিছু বেশি শিক্ষার্থী জিপিএ পাস পায়নি। অর্থাৎ তাদের ওখানে জিপিএ পাস প্রাপ্তির হার হচ্ছে টোটাল শিক্ষার্থীর মধ্যে প্রায় 80%। আর এখানে আমরা যদি তুলনা করি আমাদের এই ফরিদপুর জেলার কোনো একটার সাথে, সেখানে তুলনা করলে আমরা কী পাবো সেটা তো বুঝতেই পারছি। তো এখানে যেমন রাজেন্দ্র কলেজের সাথে যদি তুলনা করি, তাহলে সেখানে কিন্তু 800+ শিক্ষার্থীর মধ্যে কিন্তু পেয়েছে 45 জন, আর সেখানে রাজশাহী কলেজে কিন্তু প্রায় 600 শিক্ষার্থী, সেখান থেকে পেয়েছে কিন্তু 488 জন। তো অন্যান্য কলেজেও আমরা যদি দেখি, প্রত্যেকটা কলেজেই কিন্তু এ প্লাসের সংখ্যাটা যথেষ্ট ভালো, এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে রাজশাহীর ভালো শিক্ষার্থীরা প্রথম কলেজগুলোতে ভর্তি হয় এবং সেক্ষেত্রে তাদের পাশের হার এবং এ প্লাসের সংখ্যাও অনেক বেশি। প্রথমে 3টি কলেজে এ প্লাসের সংখ্যা অনেক বেশি, এবং তারপরের একটি কলেজ আছে যেখানে 100%ই পাস। তো সেক্ষেত্রে এই পরবর্তী কলেজগুলোতেও সেখানে কিন্তু তারা যথেষ্ট সংখ্যক এ প্লাস পাওয়াতে সক্ষম হয়েছে। এখন কথা হলো যে আমরা বলতে পারি যে আমরা তো ভালো শিক্ষার্থী পাই না, আমরা ধরেই নিলাম ভালো শিক্ষার্থী পাই না, কিন্তু এখানে কি এ প্লাস পাওয়া শিক্ষার্থী ছিল না? ফরিদপুরে এ প্লাস পাওয়া শিক্ষার্থী কি 1,000 জন নেই? যদি এই সবগুলো কলেজ মিলে, অর্থাৎ সারদা এবং রাজেন্দ্র কলেজ মিলে যদি 1,000 জন শিক্ষার্থী এ প্লাস পাওয়া শিক্ষার্থী ভর্তি হয়, তো সেখান থেকে কি অর্ধেক শিক্ষার্থী এ প্লাস পেতে পারতো না? তো এখানে এই রাজশাহী 8টি কলেজে সবগুলো কলেজেই কি এখানে এ প্লাস শিক্ষার্থীরা ভর্তি হয়েছে? বিষয়টা আসলে এরকম নয়। এখানে আমরা এ বিষয়টিও পর্যালোচনা করেছি যে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের এসএসসির রেজাল্ট সবার এ প্লাস ছিল না, আর সেক্ষেত্রে ফরিদপুরের অবস্থাও প্রায় তাই। তো এই অবস্থায় রাজশাহীর রেজাল্ট ভালো হলো আর ফরিদপুরের রেজাল্ট ততটা ভালো হলো না, আসলে কেন এই অবস্থা সেটা আমাদের মূল্যায়ন করা দরকার বা পর্যালোচনা করা দরকার। তো এক্ষেত্রে আমি যেটা বুঝতে পেরেছি যে এই জায়গায় আমাদের আরও সচেতন যদি হওয়া যেত, বা আমরা যদি আরও সচেতন হতে পারতাম, তাহলে আমাদের রেজাল্টকে আরও পরিবর্তন করা সম্ভব ছিল। আমরা একটি তুলনা দেখতে চাই রাজশাহী এবং ফরিদপুরের। তো এক্ষেত্রে এই 19 সালের রেজাল্টের যে তুলনামূলক চিত্র আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ফরিদপুরে মোট শিক্ষার্থীর সংখ্যা 6,213 জন, রাজশাহীতে মোট শিক্ষার্থী ছিল 6,237 জন। আমরা যে 8টি কলেজ নিয়ে পর্যালোচনা করলাম, সেই 8টি কলেজের অবস্থা। তো এখানে এর বাইরে মানে এদের মধ্যে পাশের হার ছিল ফরিদপুরে 63%, রাজশাহীতে 96%। ফেলের হার এটা মাইনাস করলে যেটা পাই, ফেলের হার ফরিদপুরে 34%, রাজশাহীতে 4%। জিপিএ পাস ফরিদপুরে 100 জন, রাজশাহীতে 1679 জন। মোট পাস 4,123 জন, রাজশাহীতে 5,961 জন। ফেল মোট ফেল 2,090 জন, 276 জন। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং ফরিদপুরের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান, পাশের হারের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। এখানে ফেলের হার যেটা দেখছি যে এখানে আমরা অনেক এগিয়ে আছি। তো রাজশাহীতে 4%,
সেখানে আমাদের সংখ্যা 34%। জিপিএ পাসের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের থেকে প্রায় 17 গুণ বেশি জিপিএ পেয়েছে রাজশাহীতে। তো এক্ষেত্রে ফেলের সংখ্যায় যদি আমরা দেখি যে ফেলের সংখ্যা ফরিদপুরে 2090, যেখানে রাজশাহীতে মাত্র 276 জন, অর্থাৎ রাজশাহী থেকে ফেলের সংখ্যা ফরিদপুরে 10 গুণ বেশি। এখন আমরা একজন শিক্ষার্থীকে ন্যূনতম পাস করাতেও সক্ষম হইনি, তো এক্ষেত্রে আমাদের এই বিষয়টি আসলে পর্যালোচনা করে মূল্যায়ন করা দরকার। তো এই জায়গায় আমাদের যে অভিজ্ঞতা বা আমরা যতটুকু পর্যালোচনা করেছি তাতে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই জায়গায় বেশ কিছু সমস্যা অলরেডি রয়েছে, যেই সমস্যাগুলোর সমাধান করতে পারলে এই অবস্থার পরিবর্তন আনা সম্ভব হবে। তো এখানে আমরা যেটা দেখলাম যে ফরিদপুরের সাথে রাজশাহীর তুলনা, এই ধরনের চিত্র শুধু রাজশাহীর সাথেই তুলনা না, এক্ষেত্রে বিভিন্ন জেলার সাথে তুলনা করলে আমরা কাছাকাছি একটা চিত্র খুঁজে পাই। তো আমরা বেশ কিছু জেলার রেজাল্ট নিয়ে পর্যালোচনা করেছি। ঠিক একইভাবে আমরা যেটা দেখতে পেয়েছি যে যশোর, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, এই জেলাগুলোর তুলনায় ফরিদপুর অনেক পিছিয়ে আছে। অর্থাৎ এই জেলাগুলোতে যে ধরনের রেজাল্ট হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে, অর্থাৎ এইচএসসিতে, সে তুলনায় আমাদের ফরিদপুরের এইচএসসি রেজাল্ট যথেষ্ট সন্তোষজনক নয়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে স্কুলের রেজাল্ট, কলেজের রেজাল্ট এবং ইউনিভার্সিটিতে চান্সের সংখ্যার বিবেচনায় অন্যান্য জেলার তুলনায় ফরিদপুর জেলা যথেষ্ট পিছিয়ে আছে। আর সেক্ষেত্রে আমরা যদি দেশের বাইরের কনটেক্সটের সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা কোথায় আছি সেটা নিয়ে আর পর্যালোচনা করার প্রয়োজন আমার মনে হয় এক্ষেত্রে নেই। তো এখানে আসলে এই যে সমস্যা বা এই যে পিছিয়ে থাকা, এটার কারণ এবং সমাধান কী, তো আমরা এ বিষয়টা নিয়ে পর্যালোচনা করেছি। তো সব কিছু এখানে আলোচনা করাটা আসলে সম্ভব নয়, তো সংক্ষেপে আমরা কিছুটা আলোচনা করতে চাই। তো সেক্ষেত্রে কারণ এবং সমাধান এগুলি আসলে একক কোনো ব্যক্তি বা একক কোনো প্রভাবকের উপরে নেই, এটা এর বহু মাত্রা রয়েছে, এর সাথে অনেকেই জড়িত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে যে সঠিক গাইডলাইনের অভাব। তো শিক্ষার্থীরা যদি সঠিক গাইডলাইন পায় তাহলে আমার বিশ্বাস তারা রেজাল্ট এর থেকে অনেক ভালো করবে। এবং এই জায়গায় আমি প্র্যাকটিক্যালি দেখেছি, ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে আমি গাইডলাইন দিয়ে পরিচালনা করেছি, ইন্টারমিডিয়েট, অনার্স এবং অনার্স পরবর্তী চাকরির সেক্টরগুলোতে। এখানে আমি আমার যে নিজস্ব যে স্টাডি আছে সেখান থেকে আমি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে যারা আমার পরামর্শ বা আমাদের সাথে আরও যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের পরামর্শ যারা গ্রহণ করেছে, তো সেক্ষেত্রে তারা যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক খারাপ পর্যায়ের শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করানো সম্ভব হয়েছে। তো এইচএসসি লেভেলেই আমি কয়েকজন শিক্ষার্থীকে, ব্যক্তিগতভাবে কয়েকজন শিক্ষার্থীকে কিছুটা পরামর্শ দিতাম, সেক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পেরেছে এবং এসএসসির থেকে এইচএসসিতে তাদের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে, এবং অনেক খারাপ রেজাল্ট নিয়েই কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পেতে সক্ষম হয়েছে। তো অনার্সের ক্ষেত্রে আমি দেখেছি যে সঠিক নির্দেশনা ফলো করলে তাদের রেজাল্ট ভালো হয়। আমি অন্য একটি ভিডিওতে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, বেশ কিছু শিক্ষার্থীকে অলরেডি কিন্তু আগের থেকে রেজাল্ট পরিবর্তন করাতে সক্ষম হয়েছি। আর এর বাইরে অনার্সের পরবর্তী যে স্টেজ রয়েছে চাকরির জগতে, সেখানে তো আমি অলরেডি স্পষ্ট দেখিয়েছি যে এখানে একেবারেই সাধারণ লেভেলের শিক্ষার্থী অনেক বড় বড় পর্যায়ে যেতে সক্ষম হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই সঠিক গাইডলাইনের অভাব এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। অর্থাৎ শুধু যদি শিক্ষার্থীদেরকে যদি পরিবর্তন করা যায় তাহলেই রেজাল্ট ভালো করা অনেকাংশে সম্ভব। তারপরেও এই রেজাল্ট খারাপ বা অবস্থার যে অবস্থা আমরা দেখতে পেলাম সেটার সাথে সংশ্লিষ্ট আসলে অনেকে, অর্থাৎ একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর সাথে সংশ্লিষ্ট নয়। এই খারাপ রেজাল্ট বা যারা ভালো করতে পারে এই ধরনের যারা রয়েছে তাদের একটা তালিকা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে এক নম্বরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কোচিং, প্রাইভেট শিক্ষক, টিউটর, পড়ালেখার পরিবেশ,
ও পারিপার্শ্বিক পরিবেশ, এর বাইরেও আরও বেশ কিছু প্রভাবক রয়েছে। তো এগুলোর মধ্যে প্রত্যেকটা প্রভাবকের গুরুত্বই কিন্তু অনেক। এর মধ্যে যদি কোনো একটি ওই সে প্রভাবক বা কোনো একজন যদি চায় আমরা ভালো রেজাল্ট ভালো করাতে চাই, তাহলে আসলে পরিপূর্ণরূপে সম্ভব নয়। তবে যদি কয়েকজন মিলে যদি মোটামুটি একটা ভালো পরিবর্তন আনা সম্ভব হয়, তাহলে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে পারে এবং রেজাল্টের একটা ব্যাপক পরিবর্তন হতে পারে। এখন একজন যদি চায় যে সে আমি শিক্ষার্থীদেরকে সঠিক নির্দেশনা দিয়ে পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু হয়তো সীমিত কিছু সংখ্যক শিক্ষার্থীকে এটা সম্ভব, কিন্তু সামগ্রিক পরিবর্তনের জন্য সবাইকেই পরিবর্তন আনতে হবে। তবে যদি মোটামুটি বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা সম্ভব হয়, তাহলে আমার বিশ্বাস টোটাল ফরিদপুরের রেজাল্ট অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিক্ষার্থী। এখানে শিক্ষার্থীদের চিন্তা চেতনা মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোতে যথেষ্ট পরিমাণে পরিবর্তন আনা প্রয়োজন। এই জায়গায় পরিবর্তন না থাকার কারণে তারা আসলে রেজাল্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি যে এর আগে রেজাল্টের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলাম, তাতে মাত্র কয়েকটা ইন্ডিকেটরকে কাজে লাগিয়েছিলাম, অর্থাৎ কয়েকটা প্রভাবককে কাজে লাগিয়েছিলাম। এখানে শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে চারপাশে কোনো কিছু নাই, সব কিছু বাদ, তুমি শুধু নিজেকে পরিবর্তন করো, অটোমেটিক্যালি পরিবর্তন হবে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেটা অলরেডি সক্ষম হয়েছে। আমি কিন্তু চারপাশের কোনো কিছুকে পরিবর্তন আনার চেষ্টা করিনি। তো এই জায়গায় শিক্ষার্থীকে পরিবর্তন করেই কিন্তু রেজাল্টের যথেষ্ট পরিবর্তন আনা সম্ভব হয়েছে অলরেডি, এটা অলরেডি পরীক্ষিত। আর এর বাইরে যদি আরও কয়েকজনকে পরিবর্তন করা সম্ভব হয় বা সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় উন্নতি ঘটানো সম্ভব হয়, তাহলে রেজাল্টের একটা বড় পরিবর্তন আসতে পারে আমার বিশ্বাস। এই জায়গায় শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক যদি চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। তবে সামগ্রিকভাবে সমন্বিত পরিবর্তনের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমার কাছে যেটা মনে হয়, পারিপার্শ্বিক পরিবেশ এবং পড়ালেখার পরিবেশ, এই পরিবেশ তৈরি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জায়গায় আমরা যেটা দেখি, HSC লেভেলের শিক্ষার্থীরা কলেজের সাথে সংশ্লিষ্ট থাকে যথেষ্ট পরিমাণে কম পড়ালেখার ক্ষেত্রে। কলেজে ক্লাসের ক্ষেত্রে আমরা দেখি যে সরকারি বিভিন্ন বন্ধটন্ধ সহ বিভিন্ন কারণে কিছু বন্ধ থাকে, এটা স্বাভাবিক নিয়মেই থাকে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা বেশিরভাগ সংশ্লিষ্ট থাকে, আমরা যেটা চারপাশে দেখি, সেক্ষেত্রে কোচিং, প্রাইভেট শিক্ষক বা টিউটরদের মাধ্যমে। তো এই তিনটা উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চারপাশে যে কোচিংগুলো রয়েছে, তারপরে প্রাইভেট শিক্ষক রয়েছে, আর বাসায় যারা পড়িয়ে থাকে সেক্ষেত্রে টিউটর রয়েছে, এই এদের সাথেই সংশ্লিষ্ট শিক্ষকরা। এই জায়গায়, এই তিনটা জায়গায় আমাদের এই ফরিদপুরে একটা বড় ধরনের সমস্যা রয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। এবং এই জায়গায় একটা বড় পরিবর্তন আনতে পারলে, তাহলে সেক্ষেত্রে ফরিদপুরের টোটাল রেজাল্টটা একটা ব্যাপক পরিবর্তন হতে পারত এবং অনেক ইতিবাচক রেজাল্ট আনা সম্ভব ছিল। এখানে যদি শুধু শিক্ষার্থীকেও পরিবর্তন করা যায়, তাও রেজাল্ট পরিবর্তন করা সম্ভব। যা আছে সব কিছু দিয়ে, এগুলো দিয়েই পরিবর্তন করা সম্ভব। তো সামগ্রিকভাবে এক্ষেত্রে যারা এর সাথে সংশ্লিষ্ট, আমি আশা করব এক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করে পর্যালোচনা করে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো আমি যেটা দেখেছি যে এই সবগুলো বিষয়ের যদি কিছু পরিবর্তন আনা সম্ভব হয় বা এর অধিকাংশের যদি পরিবর্তন আনা সম্ভব হয়, তাহলে আমাদের পক্ষে বা আমাদের চারপাশে যারা আছে তাদের পক্ষে একটা ভালো ফলাফল আমরা পেতে পারি। তো গোল্ডেন HSC এক্ষেত্রে আমাদের মূল্যায়ন কী, অর্থাৎ গোল্ডেন HSC-র মূল্যায়ন কী চারপাশের এই অবস্থা সম্পর্কে, এখানে আমরা যেটা দেখি যে যদি সঠিক গাইডলাইন পেত, তাহলে অধিকাংশ শিক্ষার্থীর SSC-র ফলাফল আরও ভালো হতো। আমি অলরেডি দেখেছি, অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তাকে জিজ্ঞেস করেছি, তুমি তো ভালো শিক্ষার্থী এবং তোমার তো ব্রেন যথেষ্ট ভালো, তুমি কেন SSC-তে এত খারাপ রেজাল্ট করেছো? তো তাদের উত্তর বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্নভাবে পেয়েছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তারা ওই সময় সঠিক গাইডলাইন পায়নি, এই যার কারণে তাদের রেজাল্টগুলো খারাপ হয়েছে। যদি সেটা পেতো, তাহলে তাদের রেজাল্ট আরও অনেক বড় পরিবর্তন আনা সম্ভব হতো। তো একটা শিক্ষার্থী যদি SSC-তে 3 বা 3.5 পায়, আর HSC-তে এসে যদি 4, 4.5 বা 5-এর কাছাকাছি পায়, তাহলে বুঝতে হবে SSC-তে তার রেজাল্ট আরও ভালো হওয়ার কথা ছিল। কিন্তু সে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণেই এক্ষেত্রে সে রেজাল্টটা খারাপ করেছে।
এবং আমি মোটামুটি স্পেসিফিকভাবে দেখেছি যে রেজাল্ট অনেক ভালো করা সম্ভব। গাইডলাইন অনুসরণ করলে প্রত্যেক শিক্ষার্থীর পক্ষে এসএসসি অপেক্ষা এইচএসসিতে ভালো ফলাফল করা সম্ভব। যদি তাদের মানসিক সেই অবস্থার পরিবর্তন ঘটানো যায় তাহলে এ রেজাল্ট করা সম্ভব, এবং এটা অলরেডি পরীক্ষিত, আমি এক্ষেত্রে বেশ কয়েকজনের কাছে এটা প্র্যাকটিক্যালি দেখেছি। আমাদের মূল্যায়ন, যারা এসএসসিতে জিপিএ 3 বা তার বেশি পেয়েছে তাদেরকে এ প্লাস পাওয়ানো সম্ভব। অর্থাৎ 3 পাওয়া একজন শিক্ষার্থীর যে বেসিক রয়েছে সেই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি তাকে সঠিক নির্দেশনা দিয়ে পরিচালনা করে, আর যদি সেই নির্দেশনা অনুযায়ী সে পড়ালেখা করে, তাহলে তার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব। বর্তমান এ প্লাস পাওয়া খুব কঠিন বিষয় নয়, কিন্তু সমস্যা হলো তারা সেই এ প্লাস পাওয়ার যে কৌশলগুলো সেগুলো অনেকেই জানে না, জানলে তারা কিন্তু অবশ্যই এ প্লাস পেতে পারত। তো এখানে আমাদের আরেকটি মূল্যায়ন যে ফরিদপুরে অন্তত 2000 জন এ প্লাস পাওয়া সম্ভব। আমি যেটা দেখেছি যে ফরিদপুরের অন্তত পক্ষে 4-এর কাছাকাছি রেজাল্ট যাদের রয়েছে, তো সেক্ষেত্রে এই 4-এর কাছাকাছি বা 4-এর থেকে বেশি রেজাল্ট রয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 2000-এর বেশি, এদের প্রত্যেকেই এ প্লাস পাওয়া সম্ভব ছিল, এবং এইচএসসিতে যদি চেষ্টা করে তারা প্রত্যেকেই এ প্লাস পাবে। আমাদের আরও একটি মূল্যায়ন, ফরিদপুরের অন্তত 2000 জন বুয়েট মেডিকেল ও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে 30-40 জনের বেশি বা 50 জনের বেশি পাচ্ছে না, আমরা গত কয়েক বছরের যে পর্যালোচনা দেখতে পাচ্ছি। তো এ জায়গায় যদি সামগ্রিক অবস্থা পরিবর্তন করা যায়, অর্থাৎ শিক্ষার্থীদের এইচএসসি লেভেলে যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেওয়া যায় তাহলে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। কিন্তু সমস্যাটা হলো এইচএসসি লেভেলে যদি ব্যাকগ্রাউন্ডটা দুর্বল থাকে, অর্থাৎ তাদের ভিত্তিটা দুর্বল থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের পরবর্তীতে ভালো জায়গায় চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে এবং অনেকে অসম্ভব হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা যেটা দেখি যে ফরিদপুরে এ প্লাসের সংখ্যা অনেক কম, কিন্তু কম হলেও তো 100 জন ছিল, তো এই 100 জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী কেন ভালো জায়গায় চান্স পায়নি? তো এখানেই সমস্যাটা হলো যে এ প্লাস যারা পায় এদের মানও কিন্তু আরও ভয়াবহ রকম খারাপ। অর্থাৎ যারা এ প্লাস পায় না তারা তো রেজাল্টই খারাপ করেছে, আর যারা এ প্লাস পেয়েছে তাদের ভিত্তিও আসলে খুবই দুর্বল, এবং এই দুর্বল ভিত্তির শিক্ষার্থীদের অনেক দূর যাওয়া আসলে সম্ভব হয় না। এখানে আমাদের মূল্যায়ন হলো এই জায়গায় একটা খালি রেজাল্ট নিয়ে চিন্তা করলে হবে না, সেখানে তার বাইরেও আরও বেশ কিছু বিষয় রয়েছে, এবং এই সামগ্রিক বিষয়গুলো যদি পর্যালোচনা করে সিদ্ধান্ত ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে রেজাল্টই শুধু ভালো হবে না, রেজাল্টের বাইরে আরও অনেক কিছু পরিবর্তন করা সম্ভব, এবং তার টোটালি তার জীবনের চিন্তা চেতনা মানসিকতা এবং সব জায়গায় তার একটা বড় পরিবর্তন আনা সম্ভব হবে। তো এই জায়গায় আমাদের মূল্যায়ন হলো ফরিদপুরের থেকে রেজাল্ট ভালো করানো সম্ভব, এবং সংখ্যাটা যদি এ প্লাস ধরি তাহলে এ প্লাসের সংখ্যায় 2000-এর কাছাকাছি পাওয়া সম্ভব, আর সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি বা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে চান্সের কথা বলি সেক্ষেত্রেও এই সংখ্যাটা 2000 বা তার থেকে বেশি করা সম্ভব, আর এর বাইরে ফরিদপুরের সামগ্রিক পরিবেশ এটা একটা বড় পরিবর্তন আনা সম্ভব যদি এক্ষেত্রে এই জায়গায় আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারি। এক্ষেত্রে গোল্ডেন এইচএসসির কিছু উদ্যোগ রয়েছে, আমি সেটা একটু তুলে ধরতে চাই। শিক্ষার্থীর ফলাফলের সাথে সংশ্লিষ্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রভাবক, আমরা এর আগে এরকম 9টি প্রভাবককে দেখিয়েছি, তো এর বাইরেও বেশ কিছু প্রভাবক রয়েছে। তো এই প্রভাবকগুলোর সমন্বিত একটা উদ্যোগ যদি নেওয়া যায় তাহলে একটা বড় পরিবর্তন আনা সম্ভব, এবং গোল্ডেন এইচএসসির পক্ষ থেকে এখানে সমন্বিত একটা উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন পর্যায়ের যারা প্রভাবক রয়েছে তাদের সবার সাথে আলোচনা করে আমরা একটা ইতিবাচক পরিবর্তনের পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে যদি মোটামুটি এই উদ্যোগটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের এই গাইডলাইনের অধীনে, অর্থাৎ গোল্ডেন এইচএসসির অধীনে যারা নিজেদেরকে পরিচালনা করবে তারা অনেক ভালো পর্যায়ে যেতে পারবে। সেক্ষেত্রে শুধু এই রেজাল্টই না, এর বাইরে আরও অনেক বড় পরিবর্তন আনা সম্ভব হবে। আমরা স্পেসিফিকভাবেই বলতে চাই যে সেক্ষেত্রে ভালো রেজাল্ট, অনার্সে ভর্তি, ভালো চাকরি বা ভালো কোনো পেশা, উজ্জ্বল ভবিষ্যৎ, এবং সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে এই শিক্ষার্থীরা।
সব ধরনের সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এক রেজাল্টের পিছনে যত ধরনের সমস্যা রয়েছে আমরা সেগুলো নিয়ে স্টাডি করেছি, সকল সমস্যা এখানে তুলে ধরা আসলে সম্ভব নয়, সমস্যার সংখ্যা আসলে অনেক। আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো আসলে পরিবর্তন করাটা সহজ এবং সম্ভব আমাদের সেক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে এক্ষেত্রে আমরা সহজেই আমরা চেষ্টা করছি যে যাতে শিক্ষার্থীরা একটা উপযুক্ত পরিবেশ পায় এবং ভালো অবস্থানে যেতে পারে। এই জন্য আমরা সামগ্রিকভাবে সকল পর্যায়ের সমস্যাগুলো সমাধানের একটা উদ্যোগ এই গোল্ডেন এইচএসসির পক্ষ থেকে নিয়েছি। এখানে আমাদের যে পরিকল্পনা যে যারা এসএসসিতে জিপিএ 3 বা তার বেশি পেয়েছে তাদেরকে এ প্লাস পাওয়ানোর পরিকল্পনা, এখন সেক্ষেত্রে আমাদের বিশ্বাস অবশ্যই এ ধরনের কিছু সংখ্যক শিক্ষার্থী এ প্লাস পাবে, আর না হলে তার কাছাকাছি পর্যায়ে যেতে পারবে এবং রেজাল্ট খারাপ করার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। যদি সঠিক নির্দেশনা মেনে চলে তাহলে অবশ্যই আগের থেকে রেজাল্ট ভালো হবে, খারাপ হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না, একেবারেই অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়া। তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিসিএস একাডেমি ঝিলটুলি ফরিদপুর, ফোন নাম্বার 01711153092। যারা যোগাযোগ করতে চান সরাসরি এই নম্বরে ফোন দিয়ে বা এখানে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে যোগাযোগ করলে আমরা আমাদের যে কৌশলগুলো প্রয়োগ করেছি সেগুলো আমরা সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেক্ষেত্রে সেই উদ্যোগগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সবাই পাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।